हाय व्यूअर्स, এই যে দেখছেন আমি জার্নি করছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো আর দুদিন পর কোরবানি ঈদ, ঈদুল আজহা। তো আমি আমার বড় বউর সাথে শেরপুর যাচ্ছি, ওখানে আমার দুরাভাই থাকে, ওনার কর্মস্থল শেরপুর। তো বড় বউ, তার দুই মেয়ে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে শেরপুর যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন, যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং শেরপুরে গিয়ে আমরা কী কী মজা করি, কী আনন্দ করি, কোথায় ঘুরে বেড়াই সব আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি আমার বড় বউকে দেখাচ্ছি, তার দুই মেয়ে। এই যে আমার বড় বউ, আপুর সাথে যাচ্ছি শেরপুরে, খুব মজা করবো আমরা সবাই। এই যে বড় বউর বড় মেয়ে রমি। হ্যালো এভরিওয়ান। এই যে প্রাপ্তি, এই যে প্রীতি, আমরা সবাই মিলে যাচ্ছি শেরপুরে, ইনশাল্লাহ অনেক মজা হবে। আর পরিবারের সবাই একত্রিত হয়ে ঈদ সেলিব্রেশনের মজাটাই অন্যরকম। যদি আমাদের আরও বাকি যারা সদস্যরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা, তারা তো আসলে ঢাকায় থাকবে, সবাইকে মিস করবো। নানু, অন্যান্য খালামুনিদেরকে মিস করবো, মামাদেরকে মিস করবো, মামিদেরকে মিস করবো, সবাইকে অনেক মিস করবো যদিও। আর আজকে তো আমরা একসাথে যাচ্ছি, ইনশাল্লাহ খুব মজা হবে। ওকে, হাই এভরিবডি, কেমন আছে সবাই? আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে পৌঁছতে পারি এবং সবাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। আর আমার আপু অবশ্য চাইছিলেন যে আমার আম্মা, আমার ভাই ভাবি, তারপর আমার ছোটো ভাই সুহাগ সোনিয়া, সবাইকে নিয়ে শেরপুর আসতে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আসলে আমার আম্মা জার্নি করতে পারেন না, তো এই জন্য আর হলো না। যাই হোক, আম্মাকে খুব মিস করবো, করছি। আর আমার ছোটো ভাই সুহাগ সোনিয়া এবং বড় ভাই ভাবি, সবাইকে আমরা আসলে মিস করবো। আমার ছোটো দু বোন তো দেশের বাইরে থাকে, তো ওদেরকে তো আমরা সবসময় মিস করি। তো যাই হোক, আমরা জার্নি করতে করতে একটা পর্যায়ে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। তো আমরা একটা রেস্টুরেন্টে নেমে আমরা দুপুরে লাঞ্চটা করি। সেই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল আসলে, এত দূরে ময়মনসিংয়ের কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার খুব ভালো লেগেছিল। এখানকার খাবারও খুব চমৎকার ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ওখানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা ছিল, লাইট ছিল, খুব ভালো লেগেছিলো সেটা। ঢাকায় এমনটা দেখতে পাওয়া যায় না আসলে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা জার্নি শুরু করি। তো আমরা একটু জ্যামেও পড়েছিলাম, এই জন্য একটু বেশ সময় লেগেছিল। জার্নি করতে করতে দেখতে পেলাম যে চারিদিকে সবুজ আর সবুজ, রাস্তার দুই পাশেই সবুজেই সমারোহ। আসলে এত সুন্দর মনোরম দৃশ্য, ঢাকাতে শুধু ইট পাথরের দালান বাড়ি দেখা যায়, বিল্ডিং দেখা যায়, এত সবুজ দেখা যায় না আসলে। তো আমার মনে হয় বেড়াতে যাওয়ার জন্য দেশের বাইরে বা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমাদের দেশে অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে আমরা ঘুরে বেড়াতে পারি।
যাই হোক, এই তো আমরা শেরপুরে ঢুকে পড়েছি, একটু পরে আমরা নেমে যাব। এই তো আমরা বাসায় চলে এসেছি, এসে ডাবের পানি খাচ্ছি। এই যে দুই ভাইরা ভাই ডাবের পানি খাচ্ছে, আর খেলাম আমরা গাছ থেকে পাকা কাঁঠাল, পেরে আমরা খেলাম আম। ঢাকাতে আমরা যে কাঁঠালগুলো খাই সেটা না, এই কাঁঠালটা অনেক টেস্ট ছিল। তো প্রিভিয়াস শেরপুরে এসে আমি কী কী করবো, কী কী মজা করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।